এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যালো, হ্যাঁ কোলি বলছি, তোমরা কোথায় গো? বাড়ির সবাই কিন্তু খুব চিন্তা করছে। এই তো তোমার সামনে দেখো। এতক্ষণ ছিলে কোথায় তোমরা দুজন? বাড়িতে পুজো বলেই তো, যাতে এই পুজোটা ভালোভাবে হয় আপনার ভাই সেই ব্যবস্থাই করতে গিয়েছিল। বুঝতে পেরেছি, টাকার জন্য এতক্ষণ হন্যে হয়ে ঘুরছিলে নিশ্চয়ই, তাই না? আমি তো প্রথমেই বলেছিলাম এত চিন্তা করো না, যদি টাকা কোথাও একটু আধটু কারোর কমও পড়ে পুজো আমি আটকাতে দেবো না, আমি নিজে সেই টাকা দিয়ে দেবো, আমি তো বললাম। দেখো শুধু শুধু তোমরা কতক্ষণ ধরে ঘুরে বেড়ালে টাকার জন্য? না না, তেমন কিছুই করিনি, টাকাটা এটিএম থেকে তুলতে গিয়েছিলাম তাই একটু দেরি হলো, আর আজকে তো সবারই টাকার প্রয়োজন, তাই এটিএমের বাইরে খুব লাইনও ছিল, একটু দেরি হয়ে গেল এই আর কি। এটিএম? ওরা তো কেবল অফিসে গেছিল ক্যাশ আনতে। এটিএম? এ বাবা, তার মানে তোমাদের জমানো টাকায় হাত দিতে হলো? এটা কেন করতে গেলে বলো তো? বড় বৌদি, জমানো টাকা যদি সময় অসময়ে কাজে না লাগে তাহলে আর টাকা জমিয়ে লাভ কি, তাই না? ধরুন ধরুন ধরুন, হ্যাঁ নিন টাকাটা নিন। আরে বাবা, জমানো টাকা থাকলে আর হাত পাততে কেন যাব বলুন। হুররে, ব্যাস পুজো শুরু, ঢাক বাজানো শুরু, জয় মা দুর্গা জয়। এটা কি করে সম্ভব হলো? দাদা যে বললো কেবল অফিস একেবারে ফাঁকা করে দিয়েছে, তার মানে কি কেবল অফিসের ক্যাশে টাকা নেই দেখে সত্যি ওরা এটিএম থেকে টাকা তুলে আনলো? কিন্তু কেবল অফিস যদি লুটপাট হয়ে থাকে তার উল্লেখ পর্যন্ত করছে না ওরা? না না, কিছু তো একটা গন্ডগোল কোথাও হয়েছে। ও দাদু এসে গেছো, বাহ! এই ঢাক বাজানোর মাধ্যমে আমি পূজার আনন্দটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা আনন্দ ছড়ানো হচ্ছে না, আতঙ্ক ছড়ানো হচ্ছে। যা পারো না সেটা করতে যাও কেন? হ্যাঁ, ব্রহ্মচারী বাড়ির ছেলে হয়ে একটা ঢাক অব্দি বাজাতে পারে না? হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? রাখ ওটা। দাদু রাখ না। আরে দাদু বলছে নামা না। এরকম তো হওয়ার কথা ছিল না, এতদিন তো কেউ কাউকে সহ্যই করতে পারছিল না। হঠাৎ করে কি এমন হলো যে প্রেম একেবারে উতলে উঠছে দুজনের? দাদা যে বললো সব ঠিক মতো হয়ে গেছে, তারপরেও এদের মধ্যে এত আনন্দ কিভাবে? আমি যা চাইছি তার উল্টোটা হচ্ছে যে? না না, এসব কিছুতেই হতে দেওয়া যাবে না। দেখেছেন সবাই কত আনন্দ করছে, দাদুর মধ্যে তো প্রাণ ফিরে এসেছে। আপনি খুশি তো? কি হলো, কিছু বললেন না যে? আপনি খুশি তো? খুব। ব্রহ্মচারী বাড়িতে আনন্দে সেজে উঠেছে।
সে তো উঠবেই, কতদিন পর ব্রহ্মচারী বাড়িতে পুজো হচ্ছে, উঠবে না? আপনারা সবাই আসবেন, প্রসাদ নেবেন, ভোগ খাবেন, আর এখানে যা কিছু হচ্ছে সব আমার এই বড় নাথ বউ দায়িত্ব নিয়েছে বলে। এবারের পুজোর গল্প অনেক শুনেছি, এবার নিজের চোখে দেখব। আপনাদের সবাইকে আমার নিমন্ত্রণ রইল, সবাই আসবেন, কেমন? কতদিন পর দাদুকে এইভাবে আনন্দ করতে দেখছি, এত কিছু সব হলো বড় বৌদির জন্য। না, কলি ইচ্ছে যতই যা বলুক না কেন, দাদুকে এত আনন্দ ফিরিয়ে দেওয়ার জন্য আমি আমি বড় বৌদির কাছে চিরকৃতজ্ঞ থাকব। আচ্ছা, আমি একটু ঘরে গেলাম, বলুন তো, একবার আমার ঘরে আয়, তো দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি যাচ্ছি। অনেক নাচ হয়েছে, বলছো কি কলি? কেবল অফিসের সব টাকা চুরি হয়ে গেছে, আর তাও তোমরা এত হাসছো আর আনন্দ করছো। ইচ্ছে আমাদের মুখের হাসি কেড়ে নেওয়া না অতটা সোজা নয়, আর সেটাই ওকে বুঝিয়ে দিয়ে এলাম। কাকে বুঝিয়ে দিয়ে এলে কলি? কেন, যে চুরিটা করেছে তাকে। তার মানে তুমি বলছো যে তুমি জানো কে চুরিটা? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি। আমার মন বলছে সেই কাজটা কে করেছে। কার কাজ কলি? তুমিও কি সেটাই ভাবছো যেটা আমি? হ্যাঁ, দেখো এত ঠাকঠাক গুড়গুড় করার না কোনো দরকার নেই। তোমার দাদার অফিসে যে লুটপাট করেছে সে হলো এ বাড়ির বড় বউ। সে বারবার চেয়েছে আমাদের বিপদে ফেলতে, সে চেয়েছে আমরা যাতে ছোট হই, তাই তার যা ইচ্ছে আমাদের সাথে করে গেছে। আমি কিন্তু বলে দিচ্ছি কলি, আমরা যদি পাল্টা জবাব না দিই তাহলে কিন্তু উনি আস্তে আস্তে আরো বাড়বেন। ওনাকে এক্ষুনি থামানো দরকার, যে করেই হোক। ইচ্ছে ইচ্ছে ও আমাদের হারাতে চেয়েছিল, কিন্তু আমরা হেরে যাইনি। ও চেয়েছিল তোমার দাদার অফিসে লুটপাট করিয়ে আমাদের হারিয়ে দিতে, আমাদের ভেঙে দিতে। নাও তো হতে পারে, শুধুমাত্র সন্দেহর বসে কাউকে এভাবে দোষারোপ করা যায় না কলি। সন্দেহ তো এমনি এমনি হয়নি, আপনি বাড়িতে ছিলেন না বলে আপনি জানেন না ও কিভাবে চাপ সৃষ্টি করছিল আমাদের উপরে ওর থেকে টাকা নেওয়ার জন্য। কলি, সেটা বড় বৌদি হিসেবে তোমাকে সাহায্য করতে চেয়েছিল, তা বলে লুটপাট? আচ্ছা তাহলে কে করালো বলুন? আপনি রোজ দুবেলা করে অফিসে যাচ্ছেন, হিসেব মেলাচ্ছেন, কিন্তু আজ আজ কিভাবে দোকানে এভাবে লুটপাট হলো? আর নিল তো নিল, আপনার ক্যাশ থেকে শুধুমাত্র টাকাগুলোই নিয়ে গেল।